আজকে আমাদের একটা মাত্র দাবি যে দুই দিনের মধ্যে সকল আলেম সকল রাজনৈতিক কর্মী ইনক্লুডিং খালেদা জিয়া হাজি সেলিমকে প্যারালে ছুটি দিতে পারেন কিন্তু খালেদা জিয়ারে পদ্মা ব্রিজ দেখতে দিতে পারেন না আপনাদের দ্বিচারিতা কোথায় করলে আপনারই লাভটা বেশি হয়তো আরে কি চিন্তা করেন না আপনি আপনার গাড়ির সামনে পিছনের গাড়ি খালেদা জিয়া তার পিছনে মুখ আমি তো বলছি এরা দাঁড়ায় থাকবে তিনজন তিন বীর মুক্তিযোদ্ধা দাঁড়ায় থাকবে আস্তে আস্তে যাব এখনও সময় আছে অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমা রাত্রে চলেন না যাই আস্তে আস্তে যাই ওইটাই হবে বাংলাদেশ আজকে তার আগে মুক্তি দিতে হবে ইনাদের কোনিয়া যাব যদি না দেন এই দুদিনের মধ্যে যদি না হয় আপনার তৈরি হন 10,000 লোককে হাইকোর্ট জেলা করব এইবার হাইকোর্টে কোনো জামাত হবে না এদের জামিন ছাড়া হাইকোর্টের মাঠে কোনো জামাত হবে না আমরা আর বিচারপতিদেরকে বলি আপনি হাসিনার চাকর না আপনি জনগণের খাদেম সুতরাং আপনার কোমরে জোর থাকতে হবে তার না হলে আপনাকে রাস্তার উপর ভুলে গেছেন একসময় পালায় গেছিলেন এই সেক্রেটারিয়েটের কোনাতে কাপড় খুলা এইসব কথা ভুলে যায় না কখন যে কেউ কে কখন দৌড়াবেন ঠিক নাই তো আমরা কাউকে আমরা কাউকে ইয়ে করতে চাই না কারণ একটুকু রক্তপাত চাই না লাস্ট কথা বলি এটা বাজেট এইসবের বাজেট পাশ হলো এটাও আরেকটা ফাইজলামির ব্যাপার বা বাজেটে কত পৃষ্ঠা বাজেট আপনারা জানেন কেউ 1300 পৃষ্ঠা পড়তে হবে আপনাকে এই বাজেট বুঝতে হলে আপনাকে 1300 পৃষ্ঠা পড়তে হবে কয়জনের বই দেখছেন জানি না এমপি সাহেবরা কী করছে যে জানি না এটার এটার সাথে সাথে এটা হলো চাণক্যের চালাকি এই আমাদের বাজেটটা হলো চাণক্য পণ্ডিতের চালাকি খালি চারিদিকে প্যাঁস আর প্যাঁস আর প্যাঁস এছাড়া আর কোনো কিছু নেই যেই যে আপনারা আছেন এরা বয়সে চাকরি বাকরি বেকার আজকে বেকার আপনারা কী করেন মসজিদ বানান কিন্তু মসজিদে যাওয়াটা বানান না কারণ মসজিদ বানালে পয়সা কামান যায় কিন্তু আল্লাহর নাম করে তারা ভাবে যে পয়সা উঠবে না আজকে এই জন্য আমাদের দরকার যেখানে আছে কৃষক সরকারের কথা আমার না কথা আমি আমি অকারণে ছেলে কেড়ে যাইতে চাই না কেন যাইতে চাই না আমার আবার বিলাতে পায়খানা ছাড়া পায়খানা করতে পারি না আমার আরেকটা ঝামেলা বেশি দিন বিলাতে থাকা একটা অভ্যাস খারাপ হয়ে গেছে আগে তো কারণের মধ্যে মাটিতে বসা পড়লে হইতো আমাকে হাই কুমোর ছাড়া তার তো রোগ শোক আছে সে সে এই কারণে আজকে এই অবস্থায় সেখানে সরকারি হিসাবে প্রায় 7 কোটি শ্রমিক আছে বাজেটটা একটা জায়গাতে তাদের জন্য কিছু নেই 7 কোটি মানুষ আজকে এই যে জামিন তো দিবে নেই আর 1 বিলিয়ন ডলার ছাড়া আমরা সবাই যেন হাসি মুখে ইফতার করতে পারি আর তারপরে আপনি ওই ঈদের দিন আসেন ঈদের দিন আমাদের সাথে জামাতে আসেন আপনি সেখানে সেখানে তোবা করেন তোবা করে বলেন যে আল্লাহ যা করছে করছে এখন তুমি মাফ করে দাও আমাকে আমি একটা সুস্থ নির্বাচন দিতে চাই আমি একটা সুস্থ নির্বাচন দিতে চাই আমি জিতলে ভালো না জিতলেও তোমার খাতিরে করবো সে যা আবার দেখেন হাইরা গেলে চার চার নামাজ পড়া বন্ধ করে যান আর সুতরাং দুইটাই চালায়া যান আপনার ইতে দেখবেন যেই হবে আর আপনার নিরাপত্তার গ্যারান্টি দিতে আছে আমরা জনগণ হাজার হোক আপনি যে শেখ মুজিবের মেয়ে হাজার হোক আমার ছোটো বোনকে আপনি 2 ভোটে ইলেকশন হারাইছিলেন আপনি হাজার হোক আমার বন্ধু ওয়াজেদের বউ আপনাদের যদি একটা দরদ আছে আমাদের দেশের মানুষ আপনাকে ভালোবাসে তবে আর ইমাম সাহেব যা তারিম দেশের একটু বলি আপনার পান খাওয়া ছেড়ে দেন এইটা খুব খারাপ জিনিস মুখে ক্যান্সার হয় এই কাজটা করেন আপনারা আদর্শবান ব্যক্তি শুধু একটু দেখে শুনে ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বললেন আপনারা আপনাদের আমার মতে মাদ্রাসার দরজা সবার জন্য খুলে দেন হিন্দুরাও আসতে পারবে